হ্যালো, আচ্ছা আমরা ফার্স্টে আমাদের ভিডিও কোনটা ভিডিও আছে এইটা, তাই তো? যে টুলের উপর দাঁড়ায় আছি আর হচ্ছে মানে এসে আর একটা সিন হচ্ছে সেটা হচ্ছে এসে জাস্ট লাথি মেরে সরিয়ে দেওয়া, তাই তো? এই দুটো না? আচ্ছা তাহলে আমি আগে এই ফুটেজটা এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এটা এখানে রেখে দিলাম, ঠিক আছে? এখন আমরা কাটতে হবে জাস্ট কোন জায়গা থেকে আমার হলো, সাপোজ এখান থেকে, হ্যাঁ এখান থেকে কন্ট্রোল শিফট ডি দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি অথবা এখান থেকে টান দিয়ে এই ছোট করে নিলাম, হ্যাঁ ট্রিম ক্রপ করে দিই, ট্রিম ক্রপ, ঠিক আছে? এই যে এখান থেকে জাস্ট এই দাঁড়ায় থাকা এই এক্সপ্রেশন পর্যন্ত এই, হ্যাঁ কন্ট্রোল শিফট ডি দিয়ে কেটে নিলাম, কন্ট্রোল শিফট ডি, ঠিক আছে? এখন এইটা হচ্ছে প্রথম ভিডিওটা, ঠিক আছে? দিয়ে দিলাম এখানে রিনেম ফার্স্ট, এফআইএসটি ফার্স্ট, এটা উপরে রাখি, তারপরে কোনটা আছে, তারপরে আছে এইটা, এটা তাহলে উপরেটা চোখ বন্ধ রাখি, হ্যাঁ এটা টেনে এখানে নিয়ে আসি, এটা কি হলো, গেলাম তারপর আমি গেঞ্জি টি শার্ট পাল্টালাম, পাল্টায় যে এটা হয়নি, এটা মিস্টেক হয়ে গেছে, সো এটা নেবো, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কন্ট্রোল শিফট ডি দিয়ে এটা কেটে নিই, ঠিক আছে? এটা এখানে নিয়ে আসি, বুঝতে পারছেন বিষয়টা? আস্তে আস্তে আসলাম, এসে এক লাথি মারলাম, তাই না? কোনো লাভ হলো না, এই চলে গেলাম এই পর্যন্ত তো, কন্ট্রোল শিফট ডি। আচ্ছা এখান থেকে আমি এটারে ট্রিম ক্রপ করে নিই, ঠিক আছে? জাস্ট আমার এই দুটো শর্টের মধ্যে, তাই না? আচ্ছা এখন কাজটা হবে কি, যার প্রথম শর্টটা এইটুকু মাস্ক করতে হবে আমার, এইটুকু মাস্ক করবো কিভাবে, প্রথম শর্টটা আমি সিলেক্ট করলাম ফার্স্ট, এটা সেকেন্ড দিয়ে দিই, ঠিক আছে? ফার্স্ট শর্টের আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এই টুলটুকু মাস্ক করবো, ঠিক আছে? টুলের এই এরিয়াটুকু, টুলের এরিয়া অথবা এক কাজ করি আমি, সাপোজ ওইটা টুলটা এখানে বসবে, দাঁড়া আগে একটু প্ল্যান করে নিই, টুলটা যখন লাথি দিয়ে সরে যাচ্ছে জাস্ট আমি এই মানুষটুকু মাস্ক করলে হচ্ছে, ঠিক আছে? এই যে এই মানুষটুকু মাস্ক করলে হচ্ছে, এই কন্ট্রোল চাপ দিয়ে এটারে ভাঙা যায় ডানটি, এটা আর ফটোশপের মতো কাটার সিস্টেম নেই, ঠিক আছে? এখন নিচের শট কিন্তু নিচেই আছে, দেখেন ওকে না? আচ্ছা এই দাগটা শুনে বোঝা যাচ্ছে না ভালো, এই যে এখন আমার ওই যে সাইডের এই শেপ রয়েছে, তাই না? এটা কি করতে হবে, আমার মাস্কের থেকে ফার্স্ট শটের মাস্ক করছে, মাস্ক থেকে এই যে এখান থেকে মাস্কে ক্লিক করবো, করে ফেদার ওই দেখেন। আচ্ছা আর আমি এই আবার সিলেকশনটা নিয়ে আসি, নিয়ে এসে সিলেকশনটা একটু বাড়াই দিতে, সিলেকশনটা বড় থাকলে সমস্যা নেই, পারো কিন্তু আরেকটু আরেকটু চেঞ্জ করতেছি আমি এটা, ওকে একই ফ্রেমে শট সেই কারণে কোনো ঝামেলাই নেই, ওকে ঠিক আছে? এই যে এখন আমি পার্ক আসতে একটুখানি সিস্টেমটা ই করে নিই, ফেদারে পাটাও ফেদার হয়ে গেছে, হ্যাঁ ফেদারটা করতে হবে কি, দেখেন এই যে মেক এক্সপ্রেশন না এক্সপ্রেশন দেখেন বাইরের দিকে হালকা, ওকে এই বাইরের দিকে,
এই বুঝতে পারছো ব্যাপারটা? এবার কি হচ্ছে সাপোজ দেখি আমরা ফার্স্টে কি হয়, এই দাগটা সরাই দিলাম, এটা এটা হচ্ছে শেপটা নিয়ে আছে, আমি কাজ করতেছি। ও লাথি মারার সময় বলবে হর্টস, তাই তো? লাথি মারছে কখন? এই লাথি মারার পরে বলবো হট। আচ্ছা ওই যে হালকা টুল চলে আসছে মাথা, দেখছেন মনে হচ্ছে ফেদারের কারণে এই অবস্থায় লাথিটা মারবে, তারপর আমি তাকে বলবো হট, তাই না? হট ওকে এরকম রাখলেও ভালো হবে। এখন আমার মেন হচ্ছে এইটার ফেদারটা ঠিক করা। এখানে যাই আবার, যে এই যে একটু কমাই দিই, ওকে। একটু ই দিতে হবে, আর এখানে তো শার্প রাখলে ভালো হতো, বলেন। কোনো ব্যাপার না, করা যাবে, সেটা হচ্ছে এখানে আবার ই চলে আসছে, তাই না? হালকা শেপ, মাছ তো বেশি দিতেই হবে, মানে ফেদার বেশি দিতেই হবে, পা চলে যাচ্ছে, তাই তো?
গ্রিন স্ক্রিন দিয়ে করতে হবে, নাহলে ঝামেলা হয়ে যাবে। সমস্যা নাই, এবার হয়েছে মোটামুটি, তাই না? ঠিক আছে, এখানে একটা ছায়ার ভাব আসছে। না, আর মাথা কাটবে না। হ্যাঁ, ওই কারণেই বেশি সরাচ্ছে আসছে না, বুঝছেন? এই কালোতে নিয়ে গেলে আর ছায়ার ভাবটা আসবে না, কারণ এইখানে আমার ছায়া পড়ছে। তো ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। যাই হোক, এটা এবার আমরা একটু রেন্ডার করে দেখি কি হলো, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা রেন্ডার দিয়ে দেখি। বুঝে গেছে, এখান থেকে আমি এইটা করে এই পর্যন্ত নিয়ে এসে ট্রিম করব। ঠিক আছে, এটা গ্রিন স্ক্রিন দিয়ে করলে মানে আরো বেশি ভালো হবে। এবার আমরা এটা এটাকে একটু দুইটা একসাথে প্রি কম্পোজ করে নিই। দিদি মেইন, ওকে। এবার এটাকে এখান থেকে ট্রান্সফর্ম থেকে হালকা একটু শেকই হবে।